বাকিংহাম প্যালেস 5 ফেব্রুয়ারি সোমবার নিশ্চিত করেছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার ধরা পড়েছে। মরণব্যাধি এই রোগে আক্রান্ত হওয়ার পর ইতিমধ্যেই তার চিকিৎসাও শুরু করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে রাজা চার্লস ঠিক কোন জাতীয় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে এখনও কাউকে কিছু জানায়নি তার চিকিৎসকরা। 1948 সালের 14 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন রাজা তৃতীয় চার্লস। রানী এলিজাবেথের মৃত্যুর পর 2022 সালে রাজা হিসেবে অভিষেক হয় তার। ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে 73 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন। তবে অতি সম্প্রতি প্রোস্টেটের সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর থেকেই তার স্বাস্থ্য নিয়ে কানাঘুষা শুরু হয়। পরে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে স্বীকার করে বিভিন্ন শারীরিক পরীক্ষায় রাজা চার্লসের ক্যান্সার শনাক্ত হয়েছে। রাজা তৃতীয় চার্লস নিজেই সন্তানদের তার শারীরিক অবস্থার কথা জানান। পরে অভিনেত্রী স্ত্রী মেগান মার্কেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে প্রিন্স হ্যারি দ্রুত বাবাকে দেখতে ছুটে চলে আসেন বলে জানা যায়। তবে বাকিংহাম প্যালেস জানিয়েছে রাজা চার্লস বর্তমানে ভালো আছেন। তিনি স্বাভাবিকভাবেই তার ব্যবসা ও প্রাতিষ্ঠানিক নিত্যকাজ করবেন, তবে জনগণের সঙ্গে সম্পৃক্ত দায়িত্ব আপাতত তিনি পালন করবেন না। রাজা চার্লসের অসুস্থতার কথা শুনে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন বিশ্বনেতারা, একই সাথে তার সুস্বাস্থ্য কামনা করছেন তারা। এছাড়া চার্লসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যবাসীও এবং দ্রুত তার আরোগ্য কামনা করছেন তারাও। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।